2021 এর পুজো চলে এলো, হাতে গোনা মাত্র কয়েকটা দিন, একই করোনা, তারপরে আবার খাটালে পরপর দুবার বন্যা। কিন্তু তাই বলে কি পুজোর আনন্দ থেমে থাকবে নাকি? একদমই না। বিগত বছরগুলোতে আমরা দেখে এসেছি খাটালে ঠিক পুজোর কিছুদিন আগে থেকে জমজমাট ভিড় জমে ওঠে খাটাল বাজারে। এবছর কি হচ্ছে, কতটা কেনাকাটা চলছে, চলুন দেখে নেওয়া যাক। লেটস গো। যদি ভালো থাকে কাস্টমার নিশ্চয়ই জানি জনসংখ্যা গতবারের তুলনায় এবছর অনেক কম। তারা তো কোনো রকমের সুযোগই পাচ্ছে না, তারপর তো আজ দেড় বছর দু বছর ধরে করোনার রকমের মানুষের তবু কিন্তু মোটামুটি একটা আছে ঘাটালের এমন একটা শহর যেখানে হচ্ছে কাপড়ের বিজনেস ভালো চলে,
তো আশা করবো যে সে কাস্টমাররা আসবে এবং আসছে। এক সপ্তাহ ধরে মার্কেট মোটামুটি ঠিক আছে, তবে আগামী দিনে যে হয়তো যে অষ্টমী পর্যন্ত এখানে ভালো একটু বেচাকেনা চলে, আমাদের নবমী দশমী দুদিন দোকান এমনিতে বন্ধ থাকে, তো বেচাকেনা আছে। এক সপ্তাহ মোটামুটি কাস্টমার ঠিক ঠিক আছে। আজকে রবিবার সকালে আপনারা এসেছেন এই টাইমে। পুজোতে জামা কাপড়ের পাশাপাশি মানানসই জুতো তো অবশ্যই চাই। চলুন দেখে নেওয়া যাক এবং শুনে নেওয়া যাক পদার্পণ শু হাউসের কর্ণধার বুদ্ধদেব বাবুর কাছ থেকে জুতোর কেনাকাটা কিরকম চলছে। জুতোর কেনাকাটা মোটামুটি ভালোই চলছে। অন্যান্য বছর যেভাবে একটা মানে বাজারে ভিড় থাকে সেই ভিড়টা অনেক তুলনায় অনেকটাই কম। তার কারণ হচ্ছে একদিকে করোনা মহামারী চলছে, বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ, এই কখনো বন্যা, মাঝে মাঝে বন্যা এসে আমাদেরকে এই বাজারে জল ঢুকিয়ে দিয়ে বিভিন্নভাবে আমাদের ব্যবসায়ীরা ক্ষতি করতে গিয়েছে। তবুও মোটামুটি পুজোর বাজার মানুষ কেনাকাটা করছে আনন্দের সঙ্গে, মানুষ আসছে জামা কাপড় কিছু একসঙ্গে ম্যাচিং করে কেনাকাটা করছে। এবার আমরা কথা বলে নেব পদশোভার কর্ণধার সুমন মাহিন্দারের কাছ থেকে যে এবছর পুজোতে বিক্রি কেমন চলছে, সেল কেমন হচ্ছে। এবছর অন্য বছরের তুলনায় বাজার খুবই খারাপ। এক হচ্ছে করোনা, প্লাস দ্বিতীয় হচ্ছে তিনবার বন্যা, সেকেন্ড টাইম বন্যাটা এসেই পুরো আমাদের একবার বিক্রি বাটা লাগেন কেটে। আবার এখন যে বন্যাটা আছে আমাদের 17টা ওয়ার্ডের মধ্যে 12টা ওয়ার্ডই চলে গেছে, এখন বিক্রি বাটা একবার খুব কঠিন হবে। করোনা হোক, বন্যা পরিস্থিতি হোক, যে কোনো দুর্যোগ হোক, ঘাটালের মানুষরা কিন্তু কেনাকাটাতে অবশ্যই থাকে। আর এই বছরের একটা দিনে তো কেনাকাটা করতেই হয়, তাই এখন কেনাকাটা একটু কম হলেও দু একদিনের মধ্যেই যে প্রচুর ভিড় জমবে ঘাটাল বাজারে সেই আশায় বুক বাঁধছেন ঘাটালের ব্যবসায়ীরা। ক্যামেরায় রবীন্দ্র কর্মকারের সাথে আমি দীপিকা মাহিন্দার, স্থানীয় সংবাদ ঘাটাল। নমস্কার, আমি সংহিতা শিরোমণি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন।